ডাক্তারদের বুক পরীক্ষার যন্ত্র স্টেথোস্কোপের জন্ম হয়েছিল ঠিক এইভাবে, ডাক্তার থিওফিল লেনেকের হাতে। পরবর্তীকালে কাঠের স্টেথোস্কোপের পরিবর্তে রবারের তৈরি নল ব্যবহার করা হয় এবং যন্ত্রটি আরও উন্নতি সাধিত হয়। কিন্তু এর আবিষ্কর্তা হিসেবে চিরকাল মানুষ ডাক্তার থিওফিল লেনেকের নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। অবোধ শিশুদের অতি সাধারণ একটি খেলার ঘটনাকে কেন্দ্র করে এত বড় এক মহৎ জিনিস আবিষ্কৃত হয়েছে, আশ্চর্য নয় কি?